বিখ্যাতদের শেষ ইচ্ছা, লিখেছেন রনক ইকরাম। উপস্থাপনায় আমি মোহাম্মদ নুরতাজুল ইসলাম। বিখ্যাতদের শেষ ইচ্ছা, এবারে ব্যক্তি ভলতেয়ার। ওগো ভালো মানুষ, এখন শত্রু বানানোর সময় নয়। ভলতেয়ার এর পরিচিতি। তার আসল নাম ফ্রাঁসোয়া মারি আরুয়ে, কিন্তু পৃথিবীর ইতিহাসে তিনি ভলতেয়ার নামে পরিচিত। তিনি রেনেসাঁর সময় আবির্ভূত বিশ্বের অন্যতম সেরা পণ্ডিত ছিলেন। তার সময়ে তো বটেই, এখনও ইতিহাসের অন্যতম সেরা একজন লেখক, প্রাবন্ধিক ও দার্শনিক মানা হয় তাকে। তিনি নাগরিক স্বাধীনতার সপক্ষে, বিশেষত ধর্মের স্বাধীনতা ও ন্যায় বিচারের অধিকারের পক্ষে অবস্থান নেওয়ার জন্য সবচেয়ে বিখ্যাত ছিলেন। তার সময়ে ফ্রান্স ছিল রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয়ভাবে দারুণ গোড়া। তিনি সেসব কঠোর গোড়ামি উপেক্ষা করে সামাজিক সংস্কারের অন্যতম প্রবক্তা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। শুধু তাই নয়, সব রক্তচক্ষু উপেক্ষা করে খ্রিস্টান গির্জা ও তৎকালীন ফরাসি সামাজিক আচারকে ব্যঙ্গ বিদ্রুপ করেছিলেন। ভলতেয়ারের জন্ম 1694 সালের 21শে নভেম্বর, আর 1778 সালের 30শে মে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার শেষ ইচ্ছা জানতে চাওয়া হলেও তিনি কিছুই বলেননি, আর নাস্তিক হওয়ার কারণে ঈশ্বরের নামও নেননি। তার মৃত্যুর সময় পাদ্রি তাকে ঈশ্বরে বিশ্বাস আনার অনুরোধ করেন, কিন্তু ভলতেয়ার তখনও নিজের দর্শনে অটল। ভলতেয়ার সীমিত হেসে পাদ্রিকে বলেন, ওগো ভালো মানুষ, এখন শত্রু বানানোর সময় নয়। অর্থাৎ ঈশ্বরে বিশ্বাস এনে তিনি শত্রু বানাতে চান না।